গ্রামের বাড়িতে আসছি দুষ্টামি করবো না তা কি করে হয় যেই বাবা সেই কাজ দুষ্টামি করার মতো এমন একটা কাজ খুঁজে পেলাম অবশেষে ভাবলাম আজকে হাতে তৈরি বাজি উড়াবো এটাকে আমাদের গ্রামের বাসায় বলা হয় জুনি উড়ানো তাই এই জুনি উড়ানোর জন্য যে সমস্ত সামগ্রী দরকার ওগুলি খুঁজতে বেরিয়ে পড়লাম এবার আলবিকে সাথী নিয়ে আমি আর আলবি খুঁজতেছি জুনি মতো যে সকল উপকরণ দরকার ওই হঠাৎ দেখতে পেলাম আলবি উপকরণগুলো খুঁজে পেলো তাই আলবি ওগুলা তুলতে লাগলো তাই আমিও ক্যামেরা নিয়ে আলবির কাছে আসতে লাগলাম অবশ্যই আলবি অনেকগুলা যেই খেজুর কাছে যে বাকল দরকার ওইগুলা খুঁজে পেয়েছে তাই ভাবলাম এগুলো নিয়ে এবার বাড়ি ফেরা যাক কারণ বাকি উপকরণগুলো বাসাই পাওয়া যায় এটা করতে দরকার খেজুরের বাকল দুইটা কচু পাতা একটা রশি এবং দুইটা খেজুর কাটা এই কাজটার জন্য স্পেশালি আমাকে সাহায্য করবে আমার মামত বোন যদি আমি এই এই তার কাছ থেকে শিখেছি তারপর আজ বাড়িতে থাকার কারণে সেই এই কাজটা করবে তারপর আপু খেজুর কাটা দিয়ে কচু পাতাগুলোকে ফুটা করে নিতেছিল তারপর খেজুর গাছের ছালগুলোকে সে বের করে নিতেছে তার ভিতরে আমি একটু বলে রাখি কেউ যদি এই কাজটা ভাষায় করতে যান খুবই সাবধানে করবেন যেহেতু এটা একটা আগুনের কাজ সেহেতু সাবধানে করাটাই উত্তম শহরের সুন্দর সুন্দর বাজির কাছে এই জেনারেশন হয়তো জানেও না গাছের ছাল দিয়েও এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায় এই জেনারেশন হয়তো এটা ঠিকমতো জানেও না এটা কিভাবে উড়ায় যদি আমিও আপুর কাছ থেকে শিখেছি আপু নাকি আপুর নানাবাড়ি থেকে শিখছে তাই আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে এবং বাচ্চারাও খুব উপভোগ করে তাই আমি আর আপু ভাবলাম এই কাজটা করি তাই বলতে বলতে শালগুলাতে আগুন লেগেই গেল তারপর আগুন জ্বালানো বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই আপু এটাকে বন্ধ করতেছিল আগুনটা নিবানোর পরে পাতাতে তুলে ফেলল পাতাতে আগুনটা নেওয়ার পরে এটাকে শক্ত করে রশি দিয়ে বেঁধে ফেললো বেঁধে ফেলার পরই হলো আসল কাজটা তারপর আপু শক্ত করে ধরে মাঝখানে দাঁড়িয়ে চারোদিকে ঘুরাতে লাগলো আর তারপর তো আপনারাই দেখতেছেন কি সুন্দর বাজি উঠতেছে বিশেষ করে বাচ্চারা বেশি আনন্দ উপভোগ করতেছিল ওরা তো চিল্লাপাল্লা করতে করতেই শেষ অনেক চিল্লাপাল্লা করতে লাগলো। যা ভাবতেছিলাম তাই করা হয়ে গেল। ভাবলাম আপনাদের ওই ব্যাপারটা শেয়ার করি খুবই সুন্দর একটা জিনিস উপভোগ করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম কিন্তু আপনারা ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন না আজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দুটাই করবেন গুড বাই